বারোই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়, বারোই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়, জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়, জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়, খুশিতে পাগল গগনা ভুবন দেখে নুরি খুশি পাগল দেখে নুরি চেহেরা, সব মিলে দেই গো পাহারা রূপ যদি হার মেনে যা, আর নুরি চাঁদ আসিল আমি নারায়ণী না, বারোয়ের রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়, জোরে সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ, কপাল ভালো কার, আল্লাহু আকবার। এজন্য ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নেল হোক কেল হোক গরিব হোক ফকির হোক কারুর দেখে ঘৃণা করতে নেই, অহংকার করতে নেই। আল্লাহ পাকের কোরআন বললেন যে অহংকার করে আমি আল্লাহ মোটে সহ্য করি না, মুহূর্তের মধ্যে বাচ্চাকে নিয়ে আমি আল্লাহ ভিখিরির আসনে বসাতে পারি, আর ভিখিরিকে নিয়ে মুহূর্তের মধ্যে আমি আল্লাহ বাচ্চার আসনে বসিয়ে দিতে পারি। বিরাট সালাত, চোখে পোকা পড়লো এক গায়ে শেষ, বিরাট মস্তান ঠ্যাং ভেঙে গেল এক গায়ে শেষ, বিরাট কোটিপতি করোনা হলো এক গায়ে শেষ, এটা হয়েছে না হয়নি? এই কোটিপতি করোনা শেষ হয়ে গেছে না যায়নি, নেলো বেঁচে আছে কোনোদিন নাকে মাস্ক পরেনি, কথা ঠিক না ভুল? এই রাস্তা যত পাগলা আছে নেলো আছে মাস্ক কি বোঝে না, যদি বলি মাস্ক পর নিট তুলছে মাস্ক কি রে, আর বড় লোক কোটিপতি করোড়পতি ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে এসি লাগিয়ে চুপ করে বসে আছে, কাকা বাইরে যাবে না, না চলে যা এখন করোনা হচ্ছে, আর সে এসি ঘর ঘুরে গিয়ে তার ধরছে, যত এসি খাচ্ছে তত করোনা বেশি হচ্ছে, কথা বুঝতে পারছেন না? আপনি ভাবেন করোনা হোক আর ভাইরাস হোক আর আল্লাহর তরফ থেকে গজব হোক যাই হোক, আল্লাহ যার দেবে তার হবে, আল্লাহ যার দেবে তার হবে। হাজার লোক মাস্ক পরেনি কিচ্ছু হয়নি, একটা কথা আপনি ভাবেন, যার বাড়িতে করোনা হচ্ছে তার বাড়ি লক করে দিচ্ছে, সোয়াসেরোগ ভাইরাস ধরবে বংশ ধ্বংস করে দেবে, কিন্তু যদি আমার করোনা হলো আর আমার স্ত্রী ওই করোনার রুগী নিয়ে 20 দিন 25 দিন টেনেছে এক বিছনায় শুয়েছিল, ঘরের লোককেও বুঝতে পারিনি বাড়ির লোককেও বুঝতে পারিনি, এবারে পরে চেক করে দেয়া গেল করোনা হয়েছে, তাহলে ওই লোকটা মরে যাওয়ার পরে বংশে প্রথম গিন্নি যাবে, তারপরে বাচ্চা ছেলে নাতি গালের ভিতর জিভ ঢুকে দিচ্ছিল, দাদু ওই লজে চুষে দিচ্ছে, করোনা হয়েছে লজে চুষে গালে দিচ্ছে নাতির, হে নাতি খাচ্ছে ডিম কেমড়ে হাফ নাতির দিচ্ছে, নাতি খাচ্ছে, খেয়েছে না খায়নি, দাদু ভালো জ্বর হয়েছে কি হয়েছে দাদু গাড়ি উঠে ঘুরছে, তাহলে এর বংশ ধ্বংস হয়ে যেত, বংশ শেষ হয়ে যেত না,
ওই করোনা করোনা যার হয়েছে ও থুতু যদি খায় এর কি হবে? আল্লাহ যদি না দেয় কথা ঠিক না বলবো? করোনা যার হয়েছে ও থুতু খাবে আপনার কি হবে? দেবে কে? আল্লাহ দেবে। আল্লাহ যার দেবে তার হবে। বিশ্বাসের নাম ইমান, অহংকার তাকাবুরি দিমাগ আমার আল্লাহ সহ্য করে না। তাই সাবধানে যান, হালিমাতু সাদিয়া বড় গরি তেজি উঠছিল না। আর এমনি করে তাইফের দায়েদের সঙ্গে ওদের সঙ্গে আসতেও পারলো না। কেতাবে লেখা পিছিয়ে পড়েছে সবাই এসে কোটিপতি করোড়পতি উমুকপতি তুমুকপতি এমনি করে ধনী ধনী ঘরের ছেলে মেয়েগুলো বাঁচাই করে করে নিয়ে গেছে। আমেনা কানতে ছিল আমার বাচ্চাটা নিয়ে যা আমি বা আমেনা খেজুর পাতার কুড়ে বাড়ি আমি তো পয়সা দিতে পারবো না, বাচ্চা কি তোরা নিবি না? বাচ্চা চাঁদের মতো চমকাচ্ছে নিয়ে যা, কি সুন্দর বাচ্চা বলছামে না, তোর বাচ্চা সুন্দর হতে পারে, তোর পয়সা নাই আর আমাদের ওইরকম বাচ্চার দরকার নাই। বহুদূরে হালিমাতু সাদিয়ার সঙ্গে দেখা হলো, এরা বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, বাচ্চা নিয়ে ফিরে যাচ্ছেন বহুদূর প্রায় 3 ঘন্টার রাস্তা দূরে। ওদের সঙ্গে দেখল হালিমা যাস না ফিরে চল, বলছে কেন? বলছে মক্কায় আর কোনো ধনী লোকের বাচ্চা নাই, আমেনা বেওয়া প্রসব করেছে জানিস তো, ওই সাফা মারো আপারের ঢালে ছোট্ট একটা খেজুর পাতার কুড়ে ঘর, ওই প্রসব করে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কেউ নেয়নি। বাচ্চাটা কিন্তু ভালো, কারণ পয়সা দিতে পারবে না। সবাই চলে গেল, হালিমাতু সাদিয়া দেখছি এত দূর এসেছি, যাই একটু মক্কাতুল মুয়াজ্জামায় যাই, কোনো বাচ্চা নাই বলে হালিমাতু সাদিয়া ডাইরেক্ট এসে দেখতেছে, এ তো মানুষের সাধারণ বাচ্চা না, এ বাচ্চার শরীর থেকে নূর চমকাচ্ছে। হালিমাতু সাদিয়ার স্বামী সঙ্গে ছিল, স্বামীর নাম কেতাবে লেখা আছে হারেস, স্বামীর নামটা মনে করলাম, স্বামীর নাম হারেস। হালিমাতু সাদিয়া স্বামীকে বললেন, স্বামী এ তো আলাদা বাচ্চা, এ পয়সা দিক না দিক এই বাচ্চা নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আলাদা বাচ্চা না, গরিব গরিব মানুষ বুঝ দিবে, একদম ভিখারি বুঝ দিবে, অসহায় খোঁড়া উঠ দুর্বল নড়ে না, বুঝতে পেরেছে বিরাট ব্যাপার। বলছে বাচ্চা দাও, আমেনা কাছে হালিমা আমার বাচ্চা কেউ নিল না, কিন্তু একটা কথা শুনে রেখে দেবো না হালিমা, আমি তো পয়সা দিতে পারবো না। হালিমা তো সাদিয়াকে বলে, হালিমা পয়সা দিতে পারবো না বলে আমার বাচ্চারে লক্ষ্য রাখবি, কষ্ট দিবি না, আমার জানের টুকুরা আমার চোখের পুতুল নয় রে বাচ্চা। ওরে হালিমা হালিমা আমার বাচ্চারে কষ্ট দিবি না, আমি কিছু দিতে পারবো না। তাই আমেনা হাতটা ধরে কাঁদছে, ওরে মায়ামি না হাতি ধরে গলেন হালিমা, ওরে মায়ামি না হাতি ধরে গলেন হালিমা, শোনো শোনো ও হালিমা করে যদি ভুল, আর নয়নের পাচায় আমার সে যে মুহাম্মদ রাসূল। হালিমা তো সাদিয়া বলে, মন আমি না এই বাচ্চা আমি নেবো, কোনো কষ্ট দেব না, এই বাচ্চা আমার কোলে দাও। কেতাবে ভিতরে এসেছে বাচ্চার গায়ে যখন টাচ করলো কোলে নেব বলে, ও কলিজার টুকুরা রে বিদ্যুৎ নেই, যেরকম বিদ্যুতে হাত দিলে
সঙ্গে সঙ্গে শট মারে হালিমা তুসাদিয়া সঙ্গে সঙ্গে শট মেরেছে আল্লাহ পাকের নূরের তাজাল্লি শট একে শটে হালিমা পরিবর্তন হয়ে গেছে নূরের তাজাল্লি শট খেয়ে স্তনে দুধ ভরে গেছে কালার চেঞ্জ জ্যোতি পাল্টে গেছে আল্লাহর নবীর দুধমা হালিমা তুসাদিয়া কিসে একটা হাত দিলাম আমি এরকম হলো যাই হোক শরীরটা কেমন লাগছে উটের কাছে যাই কেদাবে এলাকা হলো উটের গায়ে যখন টাচ করেছে সঙ্গে সঙ্গে উট সাথে বুড়ো উট সেকেন্ডের ভিতরে জল হয়ে গেছে কিসের শট নূরের শট এ বাচ্চা ঝেউ সেউ পাবে ঘ্যাম দেখাও ঘ্যাম ঘ্যাম লোবো না মক্কা সব বাচ্চারা ফেলে রেখে তোর কজন যদি এইটা লেগাতি জীবন ধন্য হয়ে যেত কি কথা ঠিক না বলবো হালিমা বলছে যা হয় হোক যে পয়সার দিক না দিক ওই বাচ্চা লোক ভাই জান আমার মামা দিরা বলি যা পুরা সোনা মানে কি রাগ আল্লাহ নবীর দুধ মা হালিমা বলি যা পুরা বাচ্চা কোলে নিয়ে আর বলি যা পুরা বাচ্চা কোলে নিয়ে সহ্য করবো না কারণ তো যাহারের বাদশা আমার পিঠের উপরে সাওয়ার হয়েছে তাই কেদাবে লেখা সমস্ত দাইদের আগে আল্লাহর নবীর দুধমাতা হালিমা তো সাদিয়ার উটটা সবার আগে তাইফের জমিনে পৌঁছে গেছে সব সাহাবি সব সাহাবি আগে আগে চলে তাই হালিমাকে পিছে ফেলে সবার আগে আগে এসে চলে ও দেখে খোলে সবাই এ কি রতন পেলে মাহালি মাকে দোনা ও মা আমি না ও নূরে নবী তোমার সোনা আরে বুড়ো খুশিতে তোমার রাজ দুলারা মাগো মা আমি না কেবো না আর এসো না চমকাবে দুনিয়া জোরে আর জোরে বলে আমার নবী পুরো পৃথিবী চমকে দিয়েছে না দেয়নি জোরে বলেন তাম পৃথিবী চমকে দিয়েছে হালিমা তুসাদিয়া বললেন আমি যখন আমার বাড়ি এনে টাচ করেছি সঙ্গে সঙ্গে আমার বাড়ির গাছপালা ভিটে বাড়ি পরিবর্তন হয়ে গেছে জোরে বলো বিশ্ব নবীর মুজেজা প্রথম হালিমা টাচ করেছে হালিমার শরীর পরিবর্তন হয়ে গেছে মামেনা প্রসব করেছে মামেনার ঘর আলো আলোকিত হয়ে গেছে আমার বাচ্চা প্রসব করার পরে আমি অবাক হয়েছিলাম দেখতে পাই এক জাররা পরিমাণ না পাকি এক শস্যের পরিমাণ কোন রক্ত এক শস্যের পরিমাণ কোন না পাকি আল্লাহ পাকের জমিনে তো পড়ে না নবী ছোট্টবেলার জীবনী একটু শোনেন নবী কেমন ছিল বাঘে চিনল নবীজিকে সাপে চিনল নবীজি উন্মাদ হইয়া চিনিলাম না তো চিনিল বনের হরিণী ওরে এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না আর তুমি না তো কথা নবীর ছায়া মেলে না ধন্য গো মা আমি না ও মা তুমি নবীর মা আর এমন ছেলে রাখলে পেটে ও মা জোড়া মেলে না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ না
আচ্ছা আমরা যেই সুবহানাল্লাহ বলছি আল্লাহু আকবার বলছি দরুদ শরীফ পড়ছি এতগুলো লোক বসে শুনছি আল্লাহ শুনতে পাচ্ছে না পায় না আল্লাহ এখন কোথায় কোন আসমানে আরে জায়গাটা বলে এই কে কে বলছে প্রথম আসমানে এসে গেছে আপনারা কি বলে ঠিক বলেছে আল্লাহ প্রত্যেক দিন রাতে প্রথম আসমানে আসে প্রত্যেক দিন রাতে কোথায় আসে প্রথম আসমানে যাওয়ার পাগলারা কি করছে দেখি তো আজকের প্রথম আসমানে এসে কি দেখছে যে আমার পাগলারা বসে বসে আমার দোস্তর জীবনী ছোটবেলার জীবনী আলোচনা শুনছে এতে আল্লাহ পাক আমাদের উপরে খুশি না নারাজ জোরে বলেন কিন্তু আবার কিছু কিছু মানুষ ভাবে যে ওই ও তো নবীর জীবনী ছোটবেলার বহুত বার শুনেছি অন্য কিছু আর কি বলবো মুসা নবীর জীবনী বলবো আমার নবীর আগমনের মাসে মুসা নবীর জীবনী শুনবেন মুসা নবীর পাওয়ার বেশি না আমাদের নবীর পাওয়ার বেশি তাহলে যাতে লাভ বেশি সেই দিকে যাবো না অন্য দিকে যাবো যাতে লাভ বেশি সেই দিকে যেতে হবে তাহলে আমরা শুনছি আমাদের নবীর জীবনী আলোচনা ছোটবেলার জীবনী এইবারে আল্লাহ রসুলের একের পর এক শুধু মোজেজা দেখেন যে আমার নবীর কি মোজেজা আর আমার নবীর কত পাওয়ার দিয়েছিলেন আমার আল্লাহ শুধু মোজেজাগুলো একটু লক্ষ্য রাখবেন আল্লাহ নবীকে আল্লাহ কত পাওয়ার দিয়েছিলেন আর আমরা উম্মত হয়ে আমরা মোমেন হয়ে মুসলমান হয়ে আল্লাহ নবীর উম্মত হয়ে ইমানওয়ালা বলে দাবি করি আমরা কিছু বুঝতে পারি না যে আমরা বাঘ না ভেড়া আমরা তো বাঘ আমরা পৃথিবীর জমিনের নাম্বার ওয়ান নবী পেলাম নাম্বার ওয়ান কিতাব পেলাম নাম্বার ওয়ান আমরা ইমানদার দিক দিয়ে নাম্বার ওয়ান আল্লাহ পাক জান্নাত যাব নাম্বার ওয়ান জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ হালিমাতুস সাদিয়া বললেন আমি অবাক হয়ে গেলাম আমার সমস্ত গাছগুলো জীবিত হয়ে গেল শুকনো গাছগুলো খেজুরে ভরে গেল আমি হালিমা জানিয়ে দিনে আমি অবাক হয়ে গেলাম এ কি বাচ্চা আমি পেলাম হালিমা যখন বাচ্চা কামত মোহাম্মদ রাসূলুল্লাহ যখন খোদা লাগত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা যখন পিপাসা লাগবে বুঝতে পারবে মা আমি যখন আমার মুহাম্মাদের দুধ পান করাবো বলে মুহাম্মাদ নিতাম তুলো আর আমার মুহাম্মাদের দুধ পান করাবো একটা স্তন পান করবে একটা স্তন পান করবি অপর স্তন মুখে লাগাবে না আমি বহুবার শত শতবার চেষ্টা করে ব্যর্থ হয়ে গেছি আল্লাহ নবী কোন স্তন পান করতেন একটা কথা মাথায় রেখে দেবেন বিশ্ব নবী ডান স্তন পান করতেন বাম স্তনে মুখ লাগাতেন না আল্লাহ নবী দিনে দুনিয়ার বাদশাহ মা হালিমা বললে অবাক হয়ে গেলাম হালিমা কোনদিন আমি এমনি করে কোন কায়দায় বাম স্তনে মুখ লাগাতে পারি না তার কারণ হলো আমি যদি দুয়েস্তন পান করি দুয়েস্তনে দুধ শেষ হয়ে যাবে কিন্তু আমার ভাই আব্দুল্লাহটা পান করবে আল্লাহ নবী একটা পান করতে আর একটা ভাইয়ের জন্য রেখে দিতে জোরে বলো আর আমরা মুসলমান আমার ছোট আমরা দুই ভাই চার বিঘা জমি বাপের বলছে আমার লিখে দাও আড়াই বিঘা ও দেড় বিঘা দাও ও খায় হয়ে যায় যা বেশি করলি জম্মের খাওয়া খাই এই আমরা ভাই আর ভাই এরকম ভাই আছে না নাই দুই ভাই রাস্তায় জমি বড় ভাই বলছে আমি রাস্তার দিকে যাব কারণ 3.5 লাখ টাকা কাটা আর এই জলকরের দিকে 1 লাখ টাকা তা আমি ওই রাস্তার দিকে যাব আর ছোটটা পানি পড়ে মরুক ও ডুবে মরুক আরো বড় ভাই উচিত হলো আমি যাব
পিছন দিকে তুই ছোট ভাই সামনের দিকে থাক। এই নবীর মেম্বারে বসে বলছি আল্লাহ বড় করে দেবে। বড় করে কে? জোরে বলেন, বড় করে কে? টাকা দেয় কে? সম্মান দেয় কে? ভাইগণ আমার বাবাজিরা, আল্লাহ নবী দিয়ে দুনিয়ার বাদশা আকায় নন্দা তাদের মদিনা বিশ্ব নবী হাবিবুল্লাহ বাগে চিনছে দেখেন, বকরি নবীকে চিনল, জঙ্গলের হরিণ নবীকে চিনল, আমরা উম্মত বিশ্ব নবী হাবিবুল্লাহরে চিনতে পারি না। কিছু কিছু মানুষ এত চালাক রয়েছে বল মনে করছে সাইফুল্লাহ নবীর জীবনী ধরেছে, বিশ্ব নবীর জীবনী ধরেছে। ওরে কলিজার টুকরা, লক্ষ 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 এমনি করে ওয়ার পৃথিবীর জমিয়ে রয়েছে। 22 বছর ধরে বাস করছি, শুধু নবীর জীবনী ধরার একটাই কারণ, প্রথম রবিউলের শুরু বিশ্ব নবী যে মাস এসেছিলেন সেই মাসেই নবীর আলোচনা, সেই বিশ্ব নবী হাবিবুল্লাহর ছোট্টবেলার আলোচনা। কিন্তু এদিকে কাগজ আর কলম এসে গেছে, কিছু জ্ঞানী মানুষ উঠে যাচ্ছে ওয়াজ শেষ হয়ে আসবে, আমি কিন্তু ওয়াজ শেষের দিকে আনিনি, চাঁদার কোনো অংশে কোনো ওয়াজ ধরিনি। কিন্তু একটা আড্ডা করে উঠছে, বুঝতে পারছে বিরাট জ্ঞান ডাকে, এইবারে চাঁদা তুলবে, কেটে পড়ি কেটে পড়ি। এই যে দুটো বাচ্চা 3 দিন খাওয়া নাই, 3 দিন পড়ে আছে, উঠে কোথায় বিড়ি খেয়ে যাবে, না খই খাবে, না তামাক খাবে, 3 দিন খাওয়া নাই। আল্লাহ একবার, কি মানুষ তারা ছিলেন! আল্লাহ রসুল দিন দুনিয়ার বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখছে যে দুটো বাচ্চা গাছের গায়ে বাঁধা আছে, আর এক ইহুদি চাবুক দিয়ে মারছে, নাম নাম করে চাবুক দিয়ে মারছে। যখন মারছে, আল্লাহ রসুল বলছে, বাবু তোর নাম কি? বলছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর গো, কেন মারছে, কি হয়েছে? যন্ত্রণার হাঁটতে পারি না আর চলতে পারি না। বলছে, তোমার আব্বুর নাম বলো। বলছে, আমার আব্বার নাম হালদা বললাম সারি। যদি আপনারা এ ঘটনা জানতেন পাগল হয়ে যেতেন, এ ঘটনা যদি শুনতেন পড়তেন পাগল হয়ে যেতেন। তার আগের রাতে, আগের দিনে ফজরের সময় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আব্দুল্লাহ আনসারীকে ধরেছিলেন, আব্দুল্লাহ তুমি আমার পিছনে ফজরের নামাজ জামাতে আদায় করো, কিন্তু দোয়াতে শরীক হও না, পালিয়ে যাও। ব্যাপারটা কি? সাহাবায়ে কেরাম রিপোর্ট দিলেন রসুল পাকের কাছে, আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ আব্দুল্লাহকে ধরে, আর আব্দুল্লাহ বললেন, ইয়া রসুল আল্লাহ, লজ্জার কথা লজ্জা দেবেন না গো, ইয়া হাবিব আল্লাহ হুজুর লজ্জা দেবেন না, আমি আপনার পিছনে জামাতে নামাজ আদায় করি, দোয়াতে শরীক হই না, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি দৌড়ে বাড়ি চলে যাই, আর আমার স্ত্রী উলঙ্গ হয়ে গর্তের ভিতরে বসে রয়েছে গো, ইয়া রাসূল আল্লাহ, আমি এখান থেকে দৌড়ে গিয়ে আমি আমার স্ত্রীকে কাপড়খানা খুলে দেব, ইয়া রাসূলুল্লাহ, আমি পর্দায় চলে যাব, আমার স্ত্রী নামাজ পড়বে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী উলঙ্গ হয়ে রয়েছে, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার পিছনে বসে যাই তোয়াতে শরীক হয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, সূর্য উঠে যাবে, আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে। আল্লাহ রাসূল বা হয়ে বলুন, শুনে হায় রে হায়, আমার উম্মতের একটা কাপড়
फोटो स्वामी स्त्री नमाज आदाय करे तथापि नमाज कादा करे ना সেই আব্দুল্লাহর দুটো বাচ্চা তিন দিন খাওয়া নাই গাছের গায়ে বাদাম আছে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা নাম আব্দুল্লাহ আনসারী রাসূল পাক শুনে অবাক হয়ে গেলেন ওই আব্দুল্লাহ আনসারী বলে হ্যাঁ আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বলছে ওদে মারো কেন গাছে গায়ে বেঁধে বলছে আমার বাগানের খেজুর গুড়িয়ে খেয়েছে আল্লাহ রাসূলকে বললেন বাচ্চা দুটো অপরাধে গাছের গায়ে বেঁধে মারছে খারাপ কেন চোখের পানি জারি হয় কেন রাসূলুল্লাহ বলে আমার মন মেজাজ খারাপ কেন চোখের পানি জারি হয় কেন তুমি পারবে না তুমি পারবে না আল্লাহ রাসূলের কথা শুনে হযরত আলী চুপচাপ মেরে গেলেন হযরত ওমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ ব্যাপার কি বলেন আপনার চোখে পানি আমি ওমর সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহ নবী বলেন ওমর তুমি পারবে না হযরত হযরত আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া হাবিবাল্লাহ বলে আল্লাহ রাসূল বলেন আবু বকর তুমি পারবে না জিন্নুরাই উসমান গনি মদিনার ধনী আল্লাহ নবী সাহাবী উসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন না আল্লাহ রাসূল বললেন উসমান আমার আব্দুল্লাহ আনসারী কলিজার পুরো সাহাবি এত গনি রাস্তায় যেতে যেতে এক গাছের খেজুর কুড়িয়ে খাওয়া মুখে দেওয়ার অপরাধে মুখের ভিতর থেকে খেজুর টেনে বার করে ফেলে দিয়ে গাছের গায়ে বেঁধে মারছে আমার উসমান রে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যদি ওই গাছটা কিনে আব্দুল্লাহ আনসারী ছেলে দুটোরে দিতে পারো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বিনিময় আল্লাহ পাক এর বদলা জান্নাতে গাছ দিয়ে দেবে আচ্ছা আমাদের কাছে কেউ যদি গিয়ে বলে উমুক লোকের ছেলে মরে যাচ্ছে তোমার 10 বিঘে জমি 5 কাঠা জমিও দিতে হবে কেউ দেবে বলে মরে যায় যাক জমি দেওয়া যাবে না কথা ঠিক বলছি না বললো কেউ দেবে এমনি ক্যান্সার হয়েছে কলজে পাথর পড়েছে দোকানে যাচ্ছে দোকানদার হ্রাস করছে কত দেবো হরি বের তারপরের দিন নিজের ছেলের ক্যান্সার হয়েছে ডাক্তার বলছে 35 লাখ বলছে দেবো দোকান বিক্রি করবো ছেলে মাসা এর হাতে তো 35টা পয়সা দিতে পারতো হ্রাস করে তাড়িয়ে দিল আল্লাহ নিষেধ করেছে কেউ যখন চাইবে ও আম্মা সাইলা ফালা তানহার তোমরা তার হ্রাস করবে না বড় কথা বলবে না ঘুরিয়ে দেবে না যদি না থাকে সসম্মানে বলবে বাবু নেই আদবের সঙ্গে ও যেন ব্যথা না পায় কিন্তু অনেক বিয়াদব আছে জ্ঞানগম্যি কম আসলে মা বাপের দোষ ফকির হ্রাস করছে আসে না নাই আসে না নাই এবারে ও যখন চলে যাচ্ছে এর তখন মনটা মনে মনে হচ্ছে ফকিরটা হ্রাস করলো ফিরে দিল এই সব এলে দুটা কালে যাও ও টাকা দেওয়া আর না দেওয়া তোমার কথা বলছে না ও ফালতু দান করা হয়তো জিন্নুর আইন ইহুদির কাছে গেল ইহুদি ভাই বাচ্চা মারছে যেন কোনো কোনো ব্যাপার নাই কেউ কিছু জানে না মোহাম্মদ রসুল কিছু জানে না সেও চলে গেল আর উসমান গনি রাদের তার এও যেন কিছু জানে না এমনি গিয়ে পৌঁছেছে জানে মোহাম্মদ দেখে গেল কিছু বলো না এই উসমান গনি আসলো ইয়েও বাচ্চা মারছে কেউ কিছু বলে না তো কি হয়েছে ভাই তো বলছে এই খেজুর গাছটা বিক্রি করবে
যে গাছের খেজুর গুড়িয়ে খেয়েছিল। তো বলছে গাছ তো বিক্রি করা যাবে না, এ তো মদিনার গাছ, বিরাট দাম। তো বলছে কত টাকা নেবে বলো না, তুমি একটা বলো যা বলবে দেব। একটা জমির দাম যদি 1,00,000 হয় আর বাড়িওয়ালা এ নেবে না বলে আর ও দেবে না বলে যদি বল 3 কোটি, এখানে 1 কাঠা জমির দাম বিক্রি করবে না। তো আউটলো কলকাতা বলছে ভাই বল না একটা দাম বল না। হ্যাঁ জমিওয়ালা বলছে 3 কোটি। হ্যাঁ পুরো মাথা জমির মাথা বলছে লে টাকা, ও তখন তো পাগলা হয়ে যাবে, সব বয়স করেছে 25 বিঘের মাথা বিক্রি করে দিল। এই কথা বুঝতে পারলেন? ও ইহুদি বলছে আরে হবে না। উসমানগর রেজালতানু বলছে আরে বল না কত টাকা নিবি। তা বলছে না গাছের পরিবর্তে 100 গাছ দিতে হবে। তখন তাতে করে ফিরে যায়, কেউ নেবে 1টা গাছের বিনিময়ে 100 গাছ? তো উসমানগর রেজালতানু রাজি হয়ে গেল, বলছে রাজি জোরে বলুন সুবহান। ইহুদি চমকে গেছে, গিয়ে ইহুদি বলছে ও 100 গাছ গন্ডগোল আছে। তো বলছে কি সে? তা বলছে ওই গাছ যেন সব ফলওয়ালা হয়, তার মানে উসমানগঞ্জ রেজালতানু 1,000,000 খেজুরের বাগান। বলছে গাছ যেন সব ফলওয়ালা হয়, তেমন যাতে করে ফলওয়ালা হবে না আর নিতে পারবে না। বলছে হবে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তখন বলছে তা বিভিন্ন জায়গা থেকে দিলে হবে না, 1 জায়গা দিতে হবে। বলছে তাও দেবো। যখন বারবার তিনবার 3 রকম কথা বলেছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে গেছে। ইহুদি তখন বলছে ঠিক আছে এই গাছটা দিলাম, আর আপনি কোন বাগান থেকে 100 গাছ দেবেন চলুন, আর 1 জায়গায় থেকে দিতে হবে, অন্য কোথাও থেকে আমি নেব না। উসমান গনি বলেন ইহুদি একটা কথা শুনে রেখে দে, আজকের এমন একজন মানব জাতির মহামানব মোচাতে আমি গাছ কিনতে এসেছি শুধু 1টা গাছের বিনিময়ে, 100 গাছ কেন যদি তামাম মদিনা শহরের সমস্ত বাগানগুলো চাইতে আমি উসমান গনি 1টা গাছের বিনিময়ে তামাম মদিনা শহরের সমস্ত খেজুরের বাগানগুলো দিয়ে দিতাম। পৃথিবীর জমিনে 100 কোটি বাগানের দাম বেশি না আল্লাহ পাকের জান্নাতে 1টা গাছের দাম বেশি? জি সম্পূর্ণ মিথ্যা কথা। হ্যাঁ না তালি তালি যার জমি আছে 1 বিঘে সে 10 কাঠা মসজিদ লিখে দিক। দেবে একজন বললু মান্না, এর ভিতরে যার 1 বিঘা জমি আছে 10 কাঠাই মসজিদে লিখে দেবে? এই নবীর মেম্বারে বসে হচ্ছে অফার আছে, মামবানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর কসম আল্লাহ তার জান্নাতে ঘর দেবে। আলমদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত। বিশ্বস্ত প্রতিষ্ঠান, অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান? পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান? তাহলে আর দেরি নয়, আলমদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হজ ও ওমরার অগ্রিম বুকিং চলছে। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।